পেনভিশন টিভি প্রেজেন্টস। রোজা দিন প্রতিষ্ঠার জন্য কি প্রশিক্ষণ দেয়? রোজা দিন প্রতিষ্ঠার জন্য কি প্রশিক্ষণ দেয়, এটা স্বাভাবিক, কারণ এগুলো আল্লাহ তাআলার ফরজ আমরা আদায় করি, আর আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই আমরা তাদেরকে তৈরি করেছি। এখন জীবনের সব ক্ষেত্রে মিলিয়েই তো ইবাদত, মানে কোনো একটা ইবাদত দিয়েই এই উদ্দেশ্য হাসিল হবে না। জীবনের সকল ক্ষেত্রে সে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার গোলাম, আর গোলামি তার প্রত্যেকটা কাজে গোলামি প্রমাণিত হতে হবে। অতএব রাষ্ট্র ব্যবস্থা যদি গোলামি আল্লাহর গোলামির উপর নির্ভর না হয়, তাহলে বাকিগুলোর কোনো গ্যারান্টি নাই, কোনোটা হবে কোনোটা হবে না। সেই জন্য রাষ্ট্র ব্যবস্থা এটা ফরজ আমাদের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও একটা ফরজ ছিল। তিনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, নিজেই রাষ্ট্রের প্রধান নির্বাহী হলেন। অতএব যারা রোজা রাখবেন তারা অবশ্যই রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে থাকবেন, তার পক্ষে কথা বলবেন, দাওয়াত দিবেন, এটা তাদের অন্যতম কাজ। তা না হলে এই আল্লাহ তাআলার রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম নাই, অথচ আপনি ইবাদত করতেছেন, এগুলির সওয়াব না পাওয়ারই কথা। আল্লাহু আলম বিসওয়াব।